হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম এই সময়ের খুবই জনপ্রিয় একটি হাতার ডিজাইন নিয়ে যেটা চার কোনা হাতা বা কোনা হাতাও বলতে পারেন কাটিং এবং সেলাই খুবই সহজে দেখানোর চেষ্টা করবো যাতে সবাই সহজে তৈরি করতে পারেন তো সবার প্রতি অনুরোধ থাকবে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে চলুন তো হাতার উপর রংটা আমি কেটে নিয়েছি তো সেটা দেখালাম না এখন মেপে দেখিয়ে দিচ্ছি যে কতখানে নিয়েছি তো হাতা লম্বা নিয়েছি এখানে আমি এগারো ইঞ্চি তারপরে এই যে এখানে বগলের এখানে আরমলের এখানে চড়া নিয়েছি আমি সাড়ে সাত ইঞ্চি যেটা আমার সিলাইয়ের পরে থাকবে সাড়ে ছয় ইঞ্চি ওটা আপনাদের ইচ্ছে মতো নেবেন তারপরে এখানে আমি পাঁচ ইঞ্চি আমার মোহরিতে থাকবে তার জন্য আমি নিয়েছি ছয় ইঞ্চি মানে যতটুকু আপনার চড়া থাকবে মোহরি আরমলের এখানে ততখানি হচ্ছে নিয়ে অতিরিক্ত এক ইঞ্চি সেলাইয়ের জন্য নেবেন তো এই আপনাদের আমি আবারও দেখিয়ে দিচ্ছি তারপরে এই যে পাঁচ ইঞ্চি আছে এখানে আমি একটা কাটিং করে এক মানে একটু কোনা কেটে নিলাম যাতে আমার মার্কটা ঠিকভাবে থাকে আবারও দেখে দিচ্ছি এগারো ইঞ্চির লম্বা এখানে পাঁচ ইঞ্চির জন্য ছয় ইঞ্চি নিয়েছি আর ওটা ওটা এক ইঞ্চি অতিরিক্ত নিয়েছি যতটুকু দরকার তো এবার এখানে একটুকো বড় কাপড় নিয়েছি দেখতে পাচ্ছেন কাপড়টা হচ্ছে চার মানে চতুর্ভুজ যেটা চা মানে একই সমান লম্বা চওড়া একই সমান তো প্রথমে এটাকে একটা ভাঁজ দিলাম দেখতে পাচ্ছেন তো ভাঁজ অবস্থায় আমি দেখাচ্ছি আপনাদেরকে এখানে ফোনে আট ইঞ্চি পরিমাণ চড়া আছে ডাবল পাটে লম্বাও আছে সাড়ে পনেরো ইঞ্চি মানে দুদিকে সমান দুদিকে আমার সাড়ে পনেরো ইঞ্চি করে আসে তো এই যে এবার আমি আবার ভাজ দিলাম প্রথমে একটা সামনে লম্বার দিকে দিলাম তারপরে চড়ার দিকে একটা ভাজ দিলাম দুই বা চার পাট আবারও বলছি দুই বা চার পাট প্রথমে একটা বাস তারপরে আরেকটা বাস তারপরে এটা হচ্ছে ভাঁজ সাইড আরেকটা হচ্ছে খোলা সাইড তো বাঁশ সাইডটা হচ্ছে আমার দিকেই আসে তো আবার দেখিয়ে দিচ্ছি এখানে দেখেন পোনে আট ইঞ্চি এ বাবু আমার ফোন আট ইঞ্চি আবার এ হচ্ছে ফোনে আট ইঞ্চি মানে একেবারে স্কোয়ার সাইজ তারপরে আমার এই যে এখানে লাগবে আমার পাঁচ ইঞ্চি তো পাঁচ গুণে আমার থাকে দশ ইঞ্চি তো দশকে ছয় দিয়ে ভাগ করবেন যতখানি আসে ততখানি এখানে নেব তো ছয় দিয়ে ভাগ করলে আমার এখানে আছে দেড় ইঞ্চি থেকে একটু বেশি আসে তো এই যে দেড় ইঞ্চি থেকে একটু বেশি পরিমাণে নেবেন দেড় ইঞ্চি নিলে হয়ে যাবে দেখা যায় কাপড়টা রাউন্ড করে কাটা থাকে হয়ে যায় জর্জেট কাপড় হলো দেড় ইঞ্চি দেবেন এটা সুদি কাপড় তো দেড় ইঞ্চিতে আমি দেড় ইঞ্চি থেকে এক সুতো পরিমাণ বেশি নিচ্ছি দেড় ইঞ্চিও কাটলেও কিন্তু হয়ে যায় দেড় ইঞ্চি থেকে এক সুতো পরিমাণ একটু বেশি থাকে তো এই যে আমি দেখিয়ে দিচ্ছি এদিকেও যতখানে এদিকে তত তো মিডেলটাও আমি ঠিক দেড় ইঞ্চির এখানে মার্ক করে নিচ্ছি তো এবার এটাকে আমি এভাবে রাউন্ড করে নেব তো দেখা যায় এভাবে কাপড়টা কাটিং করার পর কাপড়টা যখন খোলা হয় তখন একটু বেড়ে যায় সোজা কাপড়টা বাড়ে না এটা যেহেতু আড়াআড়ি করে কাটা হয় তাহলে একটু বেড়ে যায় তো একটু কম করে কাটাই ভালো আর কাটিং করার সময় অবশ্যই এখানে মার্কের উপরের কাট ভিতরে কাটবেন বাহিরে না মার্কের বাহিরে কাটলে কিন্তু বড় হয়ে যাবে এটা বড় হয়ে গেলে কিন্তু সমস্যা এটা কমানোর সুযোগ নাই তো সেজন্য একটু কম কাটবেন পরে যদি বেশি হয়ে যায় কম হয়ে যায় একটু বাড়িয়ে নিতে পারবেন তো আমি দেখিয়ে নিচ্ছি দেখেন ঘুরিয়ে এখানে আমার পাঁচ ইঞ্চি আচ্ছা আমার এখানেও পাঁচ ইঞ্চি এখানেও পাঁচ ইঞ্চি ঘুরিয়ে দেখিয়ে দিলাম আর দেখেন একটু টান দিলে বেড়ে যায় তো সেজন্য একটু কমিয়ে কাটবেন দেড় ইঞ্চি কাটবেন আর হচ্ছে দেড় ইঞ্চি যা আমার এখানে পাঁচ ইঞ্চি হলে দেড় ইঞ্চি ছয় ভাগ করে যতটুকু আসে একটু কম করে কাটবেন তো এই যে আমার কাটিং করা হয়ে গেলো এবার সেলাই করতে চলে আসলাম তো সেলাই করতে এসে প্রথমে আমি যেটা করব প্রথম হচ্ছে হাতার উপরের অংশটা নেব উপর অংশটা নিয়ে যে মার্ক করা আছে আমার ঠিক এই মার্কে মার্কে হচ্ছে আমি এখন একটা সেলাই দিয়ে নেব। তো এই যে দেখেন যে মার্ক আছে আমার এটা তো মাপ দেয় আমার এতটুকু লাগবে তো ডাবল সিলাই দিয়ে নিচ্ছি আমি তো এই যে হাতাটা আমার সিলাই করা হয়ে গেছে তো যারা ইউটিউবে দেখতেছেন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অবশ্যই ক্লিক করে দেবেন আর যারা দেখতেছেন পেজে দেখতেছেন তারা ফেসবুক পেজটি লাইক ফলো দিয়ে তাও নোটিফিকেশান বাটনটি ক্লিক করে দেবেন আর একটু ফেজে বেশি করে শেয়ার করে দেবেন তো এখন হচ্ছে আমি নিচের অংশটা নেব তো নিচের অংশটা আমি কি করব সাইডে আমার সেলাই করে নিতে হবে তো এখানে চিকন করে সিলাই করতেছি এখানে যদি আপনারা পাইফেন দিতে চান তাহলে পাইফেনটা লাগিয়ে নেবেন চিকন করে চিকন চড়া যেভাবে পাইফেন দিতে চান পাইফেন দিলেও সুন্দর লাগে আর পাইফেন ছাড়াও কিন্তু সুন্দর লাগে যেভাবে দেন পাইফেন দিলে অবশ্যই একটু বেশি সুন্দর লাগে তো যদি দিতে চান সেক্ষেত্রে দিতে পারেন তো এখন পাইফেনটা লাগিয়ে নেবেন তো আমি পাইফেনটা লাগাচ্ছি না আমি সাইডে সাইডে হচ্ছে চিকন যতখানি চিকন করতে পারেন সে অনুযায়ী হচ্ছে সেলাই করে নেবেন তো এই যে আমি সেলাই করে নিলাম দেখতে পাচ্ছেন তো এই যে আমার এটা সেলাই করা হয়ে গেছে এবার যেটা করব এবার হচ্ছে আমি এটাকে এটা তো আমি ভাজ কাটছি হচ্ছে এভাবে সোজা সুজি ভাজ দিয়ে তা এই যে সোজা সুজি করে এভাবে ভাজ দিয়ে কাটছে কিন্তু সেলাই করার সময় এভাবে করব না তো সেলাই করার সময় কীভাবে করবো আমি কাপড়টাকে কোনাকুনি করে ভাস দেবো এই যে কোনাকুনি করে ভাজ দেবো তখন দেখা যাবে হাতাটা সুন্দর লাগবে আর যদি ওভাবে সোজা বওয়ার সাথে চান হাতাটা তাহলে কিন্তু ভালো লাগবে না দেখতে তো এভাবে কোনাকুনি করে আমি এটাকে মার্ক করে নেবো দেখেন এভাবে সোজা করে আগে বসিয়ে নেবেন সুন্দর করে সমান করে যাতে একটার থেকে এক সাইডের থেকে এক সাইড বড়ো ছোটো না হয় সমানভাবে এভাবে বসিয়ে তারপর দেখেন আমি সমানভাবে বসিয়ে নিলাম তো বসিয়ে নিয়ে এই কোনো আমি একটু মার্ক করে নেব দুই সাইডে মার্ক করে নেব মানে মিডেলটা আমি ঠিক করে নিচ্ছি যাতে আমার এই যে এখানেও মাঝখানটা হাতার আমি মার্ক করে নিচ্ছি তো এই যে ঠিক এখন আমি যেভাবে দেখাচ্ছি এভাবে হচ্ছে সিলেটা হবে তো দেখেন এভাবে সিলেটা করে নেবো আমি জাস্ট এটাকে উল্টে সেলাই করে নেব তো এখন যেটা করব আমি হাতাটাকে উল্টে নিচ্ছি তো এই দেখেন হাতাটাকে উল্টে সুন্দর করে ভালো করে হাত দিয়ে একটু ফ্রেশ করে নিলে কিন্তু সোজা হয়ে যায় তারপর আমি কি করব এই যে এই হাতার নিচির অংশটা সোজা করব এখানে হচ্ছে টপ স্যাট এটাও টপ স্যাট আবার হাতাটাও কিন্তু টপ সাইডে আছে তো এখন কী করব আমি এভাবে ঢুকিয়ে নেব এই দুটোই টপ সাইড দেখতে পাচ্ছেন তো এখন ঢুকিয়ে নিলে কী হবে দুটারও উল্টো সাইড চলে আসবে তো এখন আমি যে মা মার্কিং করেছি এখানে নিচের অংশের একটা মার্ক করেছি দুই সাইডে এক আর হাতারও মাঝখানে মার্ক করা আছে আর এক সাইডে তো সিলাই আছে তো সেটা মার্কটা মিডেল হাতার মিডেল থেকে আমি লাগাবো মিডলে যে মার্কটা করেছি সে মার্কে হচ্ছে যে আরে নিচের অংশের যে মার্ক করেছি মিলিয়ে এভাবে এখন ঘুরিয়ে আমি সেলাই করে নেবো তো এই যে দেখেন আমি সুন্দর করে বসিয়ে নিয়েছি মিডেল থেকে হাতার মিডেল থেকে অবশ্যই লাগাবেন তো মিডেল থেকে এভাবে ঘুরিয়ে যদি একটু কম বেশি হয় আমি আবারও বলছি নিচেরটা হয়তোবা নিচের অংশ একটু বেড়ে যেতে পারে সেজন্য নিচের অংশটাকে একটু লুজ করে দেবেন উপরের অংশটাকে একটু টেনে ধরবেন তাহলে কিন্তু সমান সমান হয়ে যাবে আর যদি বেশি একটু কম বেশি হয় তাহলে উপরেরটা একটু সাড়া নিতে হবে নিচেরটা তো করার সুযোগ নাই নিচেরটা যদি ছোটো হয় সেক্ষেত্রে একটু বড় করার সুযোগ থাকে তো এই যে আমি ডাবল সিলে দিয়ে নিলাম তো দেখেন আমার হাতাটা লাগানো হয়ে গেছে কত সহজে দুটো হাতা আমি ভাবে করে নেব এ ধরনের হাতাগুলো কিন্তু জর্জের কাপড়ও খুবই ভালো লাগে সিল্কের কাপড় সুতির কাপড় যেভাবে করেন না কেন খুবই সুন্দর লাগে তো যারা ইউটিউবে দেখতে চান তারা চাইলে আমার ফেসবুক পেজে ফলো করতে পারেন আমার ফেসবুক পেজের নাম হচ্ছে ইজি স্টিচিং বাই লুবনা সেখানেও আপনারা আমার সিলের ভিডিওগুলো দেখতে পারেন আর ফেসবুক পেজে কিন্তু শেয়ার করার সুযোগ থাকে অনেক বেশি গ্রুপগুলোতে আপনারা চাইলে শেয়ার করে দিতে পারেন তো আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে খুবই সুন্দর একটি হাতা আর খুবই সহজে দেখানোর চেষ্টা করছি যাতে সবাই সহজে তৈরি করতে পারেন তো যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বাটনটি ক্লিক করে দেবেন আর যারা ফেজাস আছেন লাইক ফলো দিয়ে নোটিফিকেশন বাটনটি ক্লিক করে দেবেন তো আমার পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট তো অবশ্যই করবেন আপনাদের লাইক কমেন্টের অপেক্ষায় থাকি একটু বেশি করে লাইক কমেন্ট করবেন আজ এ পর্যন্তই আল্লাহ পেজ